ঘন্টাটা ঠিক নেই, আমাদের সে চাপ দিয়া ঘড়ি তো একটা জায়গায় 12টার ঘন্টা পড়ছে। গাছের গলা কাটা হয়েছে, তো আমার পার্সেল চলে এসেছে। তো আজকে বুধবার, গুড মর্নিং। তো এখন সকালবেলা বেরোচ্ছি লক্ষ্মী ঠাকুর আনতে, তাহলে যাই। দেখো পাখিটা কি সুন্দর ডাকছে, প্রকৃতির অদ্ভুত খেলা, দারুণ। কি সুন্দর ডাকছে না, বৃষ্টি পড়ছে ঝিরঝিরি, আর ফিঙে পাখি ডাকছে। এইখানে আছে, এই যে এইখানে, এই যে এই জায়গাটায় জুম করে দেখাচ্ছি, জুম করছি, দেখো এই যে পাখিটা বসে আছে বৃষ্টিতে, এই উড়ে গেল। কালকে লক্ষ্মী পুজো, তাই সিংহাসনটা একটু দেখতে খারাপ লাগছিল, তো মা বললো একটু রং করে দে, আর বাড়িতে রঙও ছিল, রঙের কাজ চলছে, তো সিংহাসনটা রং করে দিচ্ছি। তো কাজটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের একবারে ফিনিশিংটা দেখাবো, সিংহাসনটা কতটা ভালো লাগছে। এখানে একটু রং করে দিচ্ছি, কালকে লক্ষ্মী পুজো, তাই অনেক বছর হয়ে গেল, প্রায় 14-15 বছর হয়ে গেছে, 14-13 বছর রং করা হয়নি তার মধ্যে আর। তো এবার লক্ষ্মী পুজোয় রং করে দিচ্ছি, ঠিক আছে। কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখাবো লাস্ট ফাইনাল রেজাল্ট কী হলো। মাছের ঝাল হবে পটল আলু দিয়ে রসা রসা, আর হবে বাঁধাকপি আজকের মেনু, আর হবে হচ্ছে কী খাবো, আর কলা ভাজা, কলা ভাজা খাবো না, আর খাবো হচ্ছে উচ্ছে, এই যে উচ্ছে ভাজা। তাহলে চলো, এইটুকু আপডেট দিলাম, এরপরে আবার পরে দেখা হবে খাওয়ার টেবিলে, আর যদি আর একটু পারি চলো ছাদে নিয়ে যাচ্ছি, নাহলে চলো। বকফুলের চপ খেতে ভালোবাসো, এই যে বকফুল গাছ। তো আমার পার্সেল চলে এসছে, এখন রিভিউ হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো কী অর্ডার দিয়েছিলাম আমি। তো প্রথমে এটাকে আনবক্সিং করবো, বাবা এখানে কেমন খোদাল করা, ডিস্টার্ব লাগবে, এরকম পার্সেল আমি পাইনি কিন্তু কোনোদিন। আর এখানে যে ইয়েটা টোক চালান আছে, বিলটা এর উপরে থাকার দরকার আমার মনে হয়, দেখা যাক কত কী। একটা কাটার নিয়ে আসি, প্রথমে কাটার, এবার কাটবো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, গুড মর্নিং, তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো।
ঘড়িতে এখন বাজে একটা। এখন ওই ঠাকুরের সিংহাসন, কালকে ইয়ে পুজো, লক্ষ্মী পুজো, তো ঠাকুরের সিংহাসনটা অনেকদিন হয়েছে রং করা হয়নি, দেখতে বাজে লাগছিল, তাই জন্য আজকে মা বলল তাহলে রংটা করে দে বললি যখন, তাই এতক্ষণ রং করছিলাম সিংহাসন কমপ্লিট দেখাবো তোমাদের ভুলে পড়ে। তো আমার চলে এসছে এই যে অ্যাডিডাসের একটা স্পোর্টস শু অর্ডার দিয়েছিলাম, দেখা যাক। What a light! Light! Everybody light! কাজ নেই তাই জানলায় বসে আছি, ভালো লাগছে না, বৃষ্টিতে ম্যাজ শুধু ঘুম পাচ্ছে এখন। এখন তরকার রুটি খাবো দিয়ে ঘুম দেব, তরকার রুটি আর ঘুম, তরকার রুটি খেয়ে ঘুম দেবো, ঠিক আছে। আদা রসুনগুলো কেটে দাও, রুটি রুটি করবে নির্মলা রানী দাস। ও কি বলছো, তোমার জন্য পামসু কিনবো, ঠিক আছে তোমার জন্য পামসুর অর্ডার দেবো, কী আছে পামসু হবে তোমার জন্য, অসুবিধা নেই। হ্যাঁ কত নম্বর লাগবে, 5 নম্বর তোমার জন্য, ঠিক আছে তোমার জন্য 5 নম্বর পামসুর অর্ডার দিয়ে দিচ্ছি আজকেই। হ্যাঁ পয়সা দেবে গৌরী সেন চুচুড়াই বাড়ি। আরেকজনের রুগী টনসিল, বাপের জন্ম শুনিনি টনসিল, ঘরের থেকে টনসিল হয়ে যাচ্ছে, এই রুগী যাচ্ছে রুগী, এই যে রুগী, চান করবে না, 4টের সময় চান করা দেখ কেমন লাগে, হ্যাঁ 4টের সময় চান করার মজাটা কেমন। ওরে বাবা তেজ দেখো, কালকে লক্ষ্মী পুজো মনে রেখো, ঠিক আছে লক্ষ্মী পুজোর স্পেশাল ভিডিও, ফাটাফাটি ভিডিও হবে কালকে। তো দেখতে থাকো, সাথে থাকো। ডিমটাকে ভেজে নেবো, আর এখানে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি করা, পেঁয়াজ রসুন কুচি করা, রসুন আদা, কড়াইতে তেল গরম হচ্ছে। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে ডিম ফেটে নিয়েছি, এবার ডিমটা ভেজে নেব।
তো আজকে আমি রান্না করে রাত্রেবেলা এখন ঘড়িতে বাজে 10টা প্রায় বাজতে গেল। তো এখানে আমার তরকা ফুটছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে।